শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তো দেখুন প্রথম অপডেট রয়েছে, এথর ওড়িশা কু মারাথন গ্রস্ত করিবে মোদি। দুই মাসরে তিনি থর ওড়িশা আসিবে প্রধানমন্ত্রী মোদি। গোটিয়ে দিন ওড়িশারে রইবার সম্ভাবনা, বিভিন্ন কার্যক্রমে হেবে সামিল, সূচনা দেলে বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল। রাজ্যরে মোদি বিজেপি কু সশক্ত করা সহ বিভিন্ন দলীয় কার্যক্রমের স্থিতি সমীক্ষা করা নিয়ে সূচনা দিয়েছেন মনমোহন সামল। পরবর্তী অপডেট রয়েছে, মন কি বাতরে প্রধানমন্ত্রী মোদীকর যুববর্গ উপরে ফোকস, কহিলে আসন্তা বর্ষ সুদ্ধা রাজনীতি কু আসবে এক লক্ষ রু অধিক যুবক। পরবর্তী অপডেট রয়েছে, পুয় সাজিলা সৈতান, মা কু পিটি পিটি মারিদেলা পুয়। অনুগুড় টাউন থানা সুগুড়া গ্রামর আসিছে বলে চাঞ্চল্যকর খবর। সূচনা অনুসারে রবিবার সকালে লতা নায়ক ও তাঙ্ক পুয় সরোজ নায়কঙ্ক মধ্যে সামান্য বচসারু ঝগড়া হইতিলা, যেউথিরে উৎক্ষিপ্ত হয়ে মা কু পিটি পিটি মারি দেইছি পুয়। ঘটনা পরে পুলিশ কু খবর দেইথিলে পড়োশী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছি হত্যাকারী পুয় কু গিরফ করা সহ তদন্ত আরম্ভ করেছে। পরবর্তী অপডেট রয়েছে, পুলিশ কু সরকারী গুন্ডা কই প্রেস মিটিংরে বর্ষিলে প্রমীলা, কইলে ডিডিএম অফিস কু চান্দা গোটাইবাকু যাইথিলে বিধায়ক। পরবর্তী অপডেট রয়েছে, কটকরু নাবালিকা বাংলাদেশী যুবতী উদ্ধার ঘটনা সামনাকু আসুচি সত, দেহ ব্যবসায় নেই অভিযোগ পরে আকশন মোডরে পুলিশ। পরবর্তী অপডেট রয়েছে, দিনে দুই দিন ভিতরে আরম্ভ হব শ্রীমন্দির রত্নভণ্ডার মরামতি কাম। জানুয়ারি 31 তারিখ সুদ্ধা মরামতি কাম সরিব। রত্নভণ্ডারর গণতি মণতি মধ্য জানুয়ারি সুদ্ধা শেষ হব বলে আইনমন্ত্রী সূচনা দিয়েছেন। পরবর্তী অপডেট রয়েছে, আজ সাউদি আরবরে হব আইপিএল মেগা নিলামি, আজ ও আসন্তাকালি দুই দিন পাই নিলামি হব। 204 স্থান পাই অছন্তি 577 জন দাবিদার বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, ব্যাঙ্ক খাতাকু গলা সুভদ্রা টঙ্কা, 20 লক্ষ রু অধিক মহিলাঙ্কু মিলিলা সুভদ্রা যোজনার তৃতীয় পর্যায়ের টঙ্কা বলে সূচনা রয়েছে। সুন্দরগড়ু তৃতীয় পর্যায়ের টঙ্কা হস্তান্তর করা যাইছি। সুন্দরগড়ু মুখ্যমন্ত্রী রিলিজ কলে টঙ্কা, হিতাধিকারীঙ্ক আকাউন্টকু সিধাসলক টঙ্কা আসিলা, মিসম্যাচ হইতিবারু আকাউন্টকু যাই নাই টঙ্কা। 5 লক্ষ আবেদনকারী চলিত থর লাভবান হইপারিবে নাই বলে সূচনা রয়েছে, কারণ সেমানকর আকাউন্ট আধার লিঙ্করে সমস্যা রয়েছে। আর যেমানকর বহু সারা ব্যাঙ্ক আকাউন্টে গোটিয়ে মোবাইল নম্বর অছি সেমানকু মধ্যে টঙ্কা মিলিবনি। পরবর্তী অপডেট রয়েছে, কিয়ে হব মহারাষ্ট্রর নূয়া মুখ্যমন্ত্রী, কালি বসিব বিধায়ক দল বৈঠক, রেসর সবুঠারু আগরে দেবেন্দ্র ফডনাভিস থিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, আজ সাউদি আরবরে আইপিএল মেগা নিলামি, তিন ভারতীয় শ্রেয়স আয়র, ঋষভ পন্ত ও কেএল রাহুলক উপরে নজর। পরবর্তী অপডেট রয়েছে, ঘর পার্কিংরে জলিগলা তিনোটি বাইক গোটিয়ে স্কুটি, ভুবনেশ্বর গঠপাটনা অঞ্চলের সন্তোষ মহান্তি নামক ব্যক্তিঙ্ ঘর পার্কিংরে বিলম্বিত রাতে এভাবে অঘটন ঘটিছে। 4টি দুই চকিয়া যান পোড়ি পাউঁশ হয়ে যাই, নিয়া লাগিবা দেখিবা পরে স্থানীয় লোকমানে নিয়া কু আয়ত্ত করিবাকু চেষ্টা করিথিলে, পরে অগ্নিশম বাহিনী ঘটনাস্থলরে পৌঁছি নিয়া কু আয়ত্ত করিছি। কেমিতি এবং কেউ পরিস্থিতিরে নিয়া লাগি এভাবে অঘটন ঘটিলা তাহা বর্তমান জনাপড়ি নাহিঁ। পরবর্তী অপডেট রয়েছে, রাতে ধরা হলে সকালু খসিগলে, কটক ক্যান্টনমেন্ট থানা হাজতরু দুই মহিলা লুটেরা ফেরার হয়ে যাই। শনিবার বালিযাত্রার শেষ দিনরে ভিড় ভিতরে সুনা চেন লুট কলা বেলে এই দুই লুটেরা পুলিশ হাতরে ধরা পড়িলে। দুই অণওড়িয়া মহিলা লুটেরাঙ্কু পচরা উচরা থানার অটক রখা যাইথিলা। এমানকঠারু পুলিশ অন্য লুটেরাঙ্ক বিষয়ে তথ্য সংগ্রহ করা যোজনা রখিথিবা বেলে এমানে সুযোগ দেখি থানারু খসি পলাই যাইথিবা দেখিবাকু মিলিছি। পরবর্তী অপডেট রয়েছে, বলাঙ্গীরে শিশু বিক্রি ঘটনা বন্ধা হলে এএনএম দলাল ও শিশুকু কিনিথিবা ব্যক্তি বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, মহিলাঙ্ক আকাউন্টকু আসিলা সুভদ্রা টঙ্কা, তৃতীয় পর্যায়ের প্রথম কিস্তি টঙ্কা আসিথিবা সূচনা রয়েছে। মেল খাইলানি 5 লক্ষ আকাউন্টু সেমানক আকাউন্টকু টঙ্কা যাই নাই। পরবর্তী অপডেট রয়েছে, আইএস স্তরের এক ছোট ধরনের অদল বদল করেছেন রাজ্য সরকার, এয়াকু নেই সাধারণ প্রশাসনিক বিভাগ পক্ষরু বিধিবদ্ধ ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। এই ক্রমরে সুধাংশু সামল ওএমসি এমডি হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে, মন্ডি অব্যবস্থাকু মানুনাহান্তি সরকার, মিলিনি টোকন মন্ডিরু ফেরুচন্তি চাষী। তিনি দিন হেলানি খরিফ ঋতুর ধান কিনাবিকা প্রক্রিয়া আরম্ভ হইতিলে বি রাজ্যর বিভিন্ন মন্ডিরু আসুচি অব্যবস্থার চিত্র। বরগড়ের বিভিন্ন মন্ডিরে টোকন মিলুনাই বলি চাষীমানে ফেরি আসি রাস্তা উপরে অমল ধান সাইতি রখুতবা দেখিবাকু মিলিছি। সেপটে অব্যবস্থা নেই যোগাণ সমিতি কর্মচারীঙ্ক সমতে মিলর মানঙ্কু বিভাগীয় মন্ত্রী চেতাবনী দেইছন্তি।
ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି SBI ଅମୃତ କଳସ ସ୍କିମ୍ର ବଢ଼ିଲା ଅବଧି। ପବ୍ଲିକ୍ ଡିମାଣ୍ଡକୁ ଦେଖି ଷଷ୍ଠ ଥର ପାଇଁ ଡେଡ୍ ଲାଇନ୍ରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି, ଯାହାକି ଏହାର ଡେଡ୍ ଲାଇନ୍କୁ 31 ମାର୍ଚ୍ଚ 2025 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। SBI ଏହି ସ୍କିମ୍ରେ 400 ଦିନର FD ଏଥିରେ 7.60% ସୁଧ ମିଳିଥାଏ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆରମ୍ଭ ହେବ ହେମନ୍ତଙ୍କ ଚତୁର୍ଥ ପାଳି। ଆଜି ରାଜ୍ୟପାଳଙ୍କୁ ଭେଟି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ନେବେ ଶପଥ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଚଳିତ ବର୍ଷ 10,000 ସ୍କୁଲ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ କନିଷ୍ଠ ମେଧାବୀ ଛାତ୍ରବୃତ୍ତି ଦିଆଯିବ ବୋଲି ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ପକ୍ଷରୁ ସୂଚନା ମିଳିଛି। ଯୁକ୍ତ 2 ପାଠ୍ୟକ୍ରମରେ ନାମ ଲେଖାଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ବାର୍ଷିକ 3,000 ଟଙ୍କା ଆର୍ଥିକ ସହାୟତା ମିଳିବ। ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ପକ୍ଷରୁ ଚଳିତ ମାସ 30 ତାରିଖ ଯାଏଁ ଛାତ୍ରବୃତ୍ତି ପାଇବା ପାଇଁ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିବ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆଜିଠାରୁ ଭୋଟର ସଂଶୋଧନ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ଓଡ଼ିଶା ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ସୂଚନା ଅନୁସାରେ ନୂତନ ଭୋଟର ଭାବେ ଭୋଟ ତାଲିକାରେ ନାମ ପଞ୍ଜୀକରଣ କିମ୍ବା ସଂଶୋଧନ କରିବା ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ଅଭିଯାନ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଏହି ଅଭିଯାନ ଆଜି 10:30ରୁ 5:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ଇଚ୍ଛୁକ ବ୍ୟକ୍ତିମାନେ ସେମାନଙ୍କର ଭୋଟର ତାଲିକାରେ ସଂଶୋଧନ କିମ୍ବା ଭୋଟର ତାଲିକାରେ ନୂତନ ଭାବେ ନାମ ପଞ୍ଜୀକରଣ କରିବା ପାଇଁ ନିକଟସ୍ଥ ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀଙ୍କ ପାଖରେ ଆସନ୍ତା 28 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିପାରିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ତା ସହିତ voters.eci.gov.in ୱେବସାଇଟ୍ରେ ମଧ୍ୟ ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ଆବେଦନ କରିପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସରକାରୀ କ୍ୱାର୍ଟର୍ସ ନେଇ କଠୋର ମନ୍ତବ୍ୟ ଶୁଣାଇଛନ୍ତି ପୂର୍ତ୍ତି ମନ୍ତ୍ରୀ ପୃଥ୍ୱୀରାଜ ହରିଚନ୍ଦନ। ସରକାରୀ କ୍ୱାର୍ଟର୍ ନେଇ କଠୋର ସରକାର, ସରକାରୀ କ୍ୱାର୍ଟର୍ରେ ଜବରଦଖଲ କିମ୍ବା ଭଡ଼ା ଦେଲେ କଠୋର କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେବ ବୋଲି କହିଛନ୍ତି ପୂର୍ତ୍ତି ମନ୍ତ୍ରୀ। ଭଡ଼ା ଦେଉଥିବା ବ୍ୟକ୍ତି ଦୋଷୀ ସାବ୍ୟସ୍ତ ହେଲେ କଡ଼ା କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ ବୋଲି ମନ୍ତ୍ରୀ ପୃଥ୍ୱୀରାଜ ହରିଚନ୍ଦନ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ। FCIରେ ବାହାରିଲା ବିଜ୍ଞପ୍ତି, ବିନା ପରୀକ୍ଷାରେ ଚାକିରି। ତ ଯେଉଁମାନେ ଆବେଦନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ 16 ଡିସେମ୍ବର ସୁଦ୍ଧା ଆବେଦନ କରିପାରିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆସିଲା ପ୍ରଥମ କିସ୍ତିର ତୃତୀୟ ଦଫା ସୁଭଦ୍ରା ଟଙ୍କା। 20 ଲକ୍ଷରୁ ଅଧିକ ହିତାଧିକାରୀଙ୍କ ଖାତାକୁ ଯାଇଛି ସୁଭଦ୍ରା ଟଙ୍କା। ସୁନ୍ଦରଗଡ଼ରେ ଟଙ୍କା ରିଲିଜ୍ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ। ଏଥିସହିତ ପ୍ରଥମ କିସ୍ତିରୁ ବାଦ୍ ପଡ଼ିଥିବା 25% ମହିଳାଙ୍କୁ ବି ମିଳିଛି ଟଙ୍କା। ତେବେ ଯେଉଁ ଆବେଦନକାରୀ ଜମି ଯୋଗ୍ୟତା ପାଇଁ ବାଦ୍ ପଡ଼ିଛନ୍ତି ସେମାନଙ୍କର ମଧ୍ୟ ତଥ୍ୟ ଯାଞ୍ଚ ପାଇଁ ବ୍ଲକ ସ୍ତରକୁ ରିପୋର୍ଟ ଯାଇଛି। ସେଠି ସମାଧାନ ହୋଇଗଲେ ସେମାନଙ୍କୁ ଡିସେମ୍ବରରେ ଟଙ୍କା ମିଳିବ ବୋଲି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି IPL 2025 ଅକ୍ସନ୍। ପ୍ରଥମ ଖେଳାଳି ଭାବରେ ଅର୍ଷଦୀପ ସିଂହଙ୍କୁ କିଣିଲା ପଞ୍ଜାବ କିଙ୍ଗ୍ସ। 18 କୋଟିରେ ବିକ୍ରି ହେଲେ ଅର୍ଷଦୀ। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍କୁ ଡାଉନଲୋଡ଼ କରନ୍ତୁ। ପ୍ରତି ରେଫର 100 ଟଙ୍କା ମିଳିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।